ভিজিবিলিটি নেই বললেই চলে, 960 হেক্টরের জঙ্গল, খালি চোখ দেখা যাচ্ছে, এই সোজা দেখো, একদম সোজা লাইট দেখি, মারা দেখি টর্চটা, ইন্ডিয়ান গৌড় না, হ্যাঁ এই তো গৌড় দাঁড়িয়ে আছে, বা রিসর্টের পাশ দিয়ে বাইসন ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে এখানকার থ্রিল। আজকে প্ল্যান সম্বন্ধে অবশ্যই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, কিন্তু তার আগে দেখে নিই বাকি সবাই কি করছে। বনের শরীরটা তো খারাপ রয়েছে, তো বনেকে আর বেশি টাকাটাকে আমি ভরছি না, যদিও এখন 8:47 বেজে গেছে, আমাদের বেরোনোর কথা 10টার মধ্যে, দেখা যাক বাকি সবাইকে তুলতে পারেনি, যদিও আমার কাজ বাকি রয়েছে, কিছু ল্যাপটপে কাজ চলছে, সেই কাজগুলো করেই আমাকে বেরোতে হবে, দেখি বাকি সবার কি অবস্থা এখন। আমার তো বিশাল টায়ার্ড হয়ে গেছি, আমি ঘুমিয়ে পড়েছি, ও বলছে যে আরে এত কিলোমিটার রাইড করে, অনেকদিন পরে এত কিলোমিটার রাইড করে এসেছি, 650 কিলোমিটার, শরীর পুরো খুব ব্যথা গো। টাইমকে বলছি ভাই বিশাল ঘুম পাচ্ছে ভাই, পাশ থেকে আমি বকিস না, বলছে ঠিক আছে ঠিক আছে। বেরিয়ে পড়লাম তাহলে শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি, শিলিগুড়ি হোটেল থেকে বেরিয়ে পড়েছি, হোটেল TSA তে আমরা স্টে করেছিলাম, এখন বাজে হচ্ছে দুপুর 12:40, তো প্রথম দিন মানে যখন লং রাইড করে আমরা আসি, প্রথম দিন বেরোতে বেরোতে আমার এরকমই লেট হয়ে যায়, আমার কেন আমাদের এখানে যারা যারা রয়েছে তাদের সবার। প্রথমে একটু জানিয়ে দিই, প্রথমে আমাদের গন্তব্য এখন হচ্ছে করোনেশন ব্রিজ যাবো, তারপরে আমরা রাস্তা নেবো হচ্ছে ডুয়ার্সে। শিলিগুড়িতে প্রচুরবার আসা হয়েছে কিন্তু এখনো অবধি শিলিগুড়ির ভেতর মানে পুরো শহরটাকে আমার সেরকমভাবে চেনা হয়নি, একদিন শিলিগুড়িতে থেকে পুরো শিলিগুড়ি ঘুরে দেখতে হবে, মানে এখানে আসলে আর এই শহরের মধ্যে ঘোরা হয় না, পাহাড়ের দিকে বেরিয়ে যাওয়া হয় খালি, তাই জন্যই দেখা হয়নি জানা হয়নি। পেছনে রয়েছে দার্জিলিং মোড় আর সামনে চলে যাচ্ছে করোনেশন ব্রিজ, ও ডুয়ার্স যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে ধূপগুড়ি হয়ে যাওয়া যায় আর একটা হচ্ছে মালবাজার হয়ে যাওয়া যায়, আমরা ধূপগুড়ির রাস্তাটা নিইনি, মালবাজারের রাস্তাটা নিচ্ছি, তার কারণ হচ্ছে এই রাস্তাটা খুব সুন্দর, বেশ কিছু চা বাগান রয়েছে, তার সাথে সাথে করোনেশন ব্রিজটাও আমরা দেখতে পাবো, পাহাড়ের ফিলটা কিন্তু পেয়ে যাবো এখানে প্রথমেই। সেবক যাওয়ার আগে NH10 এর এই পার্টটা খুবই খারাপ হয়ে আছে, রাস্তার কাজ হচ্ছে আর তার সাথে সেরকম ট্রাফিক জ্যাম, এর সামনে একটা আর্মি ক্যাম্প রয়েছে, ক্যাম্প অবধি রাস্তা খারাপই হবে, ক্যাম্পের পর থেকে আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি পাবো, তখন কিন্তু রাস্তা বেশ ভালো পাবো আমরা। সেবক রোড মিলিটারি স্টেশন আমরা উঠে এসেছি, সেবক রোডে এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, সামনে আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে ঢুকে যাবো, যদিও পার্ট শুরু হয়ে গেছে, এটা কিন্তু জঙ্গলই, এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে কিন্তু হাতি টাতি রয়েছে, সামনে এলিফ্যান্ট ক্রসিং জোনও দেখতে পেয়ে যাবো আমরা। NH10 বা NH27 এর এটা পার্ট, NH31ও বলতে পারো, এই রাস্তায় কিন্তু স্ট্রেট গুয়াহাটি চলে গেছে, গুয়াহাটি থেকে পেরিয়েও চলে গেছে শিলচর, এটা হচ্ছে বেঙ্গল সাফারি, লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম এই বেঙ্গল সাফারিতেই স্টে করেছি, সেবক এখান দিয়ে 13 কিলোমিটার দেখাচ্ছে, NH10 NH31 দুটোই রয়েছে এর মধ্যে, সামনে গিয়ে মানে করোনেশন ব্রিজ থেকে কিন্তু দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে, NH31 বা NH27 চলে যাচ্ছে করোনেশন ব্রিজের উপর দিয়ে গুয়াহাটির দিকে, আর NH10 গ্যাংটকের দিকে চলে যাচ্ছে। এই মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। তোমাদের প্রথমেই বললাম এখন আমাদের গন্তব্য হচ্ছে ডুয়ার্স, ডুয়ার্সের চিলাপাতা ফরেস্টে আজকে আমাদের স্টে রয়েছে, জঙ্গল বুক হোমস্টে, খুব সুন্দর একটা স্টে, অসাধারণ সুন্দর একটা স্টে, ছবি দেখেই আমার মন পুরো খুশ হয়ে গেছে। তো এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বুক ছিঁড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ডুয়ার্স যাওয়ার জন্য আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে এই রাস্তাটা খুবই সিনিক, সামনে চা বাগান পাবো আর তার সাথে এরকম জঙ্গল তো পাবোই, আরও একটা জঙ্গল পাবো সামনে, কিন্তু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আমরা পেয়ে যাবো, যেহেতু সুন্দর তাই জন্য এই রাস্তাটা বেছেছি, আর তার সাথে আমাদের রাইডার পাল দাদা ও বলছে যে চা বাগানে দাঁড়িয়ে কিছু ফটো তুলবে, তাই জন্য এই রাস্তাটা নিলাম। আজকে কিন্তু একটু মেঘলা ওয়েদার রয়েছে, আর মেঘলা ওয়েদারের মধ্যেও পাহাড় দেখা যাওয়া শুরু হয়ে গেছে, এই সামনে রাউন্ডটা ঘুরলেই আরো ভালোভাবে স্পষ্ট হয়ে যাবে সবকিছু।
এই হচ্ছে সেই জায়গা শিলিগুড়ি থেকে, মানে কলকাতা থেকে শিলিগুড়ি বাইক চালিয়ে আসার পরে প্রথম পাহাড়ের দর্শন পাওয়া যায়। তারপরে ডান দিক থেকে গেছে তিস্তা নদী, আর একটা এমনি পাহাড়ি নদী গিয়ে তিস্তাতে মিশছে সামনের দিকে। ঠিক এই জায়গাটা এসে আমি সব থেকে বেশি উত্তেজিত হয়ে যাই। সেবক চলে এসছি, সামনে লেভেল ক্রসিং রয়েছে, লেভেল ক্রসিং ক্রস করে আমরা করোনেশন ব্রিজের দিকে যাব। সেবক এই যে তিস্তার উপর ব্রিজ, সেবক কালী মন্দির, জয় মা। ওফ এত সুন্দর একটা ধূপের গন্ধ বেরোচ্ছে, ওফ দুর্ধর্ষ। করোনেশন ব্রিজ, হাফ ডিম্বাকৃতি ব্রিজ, আর তিস্তার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। লাস্ট টাইম যখন এসেছিলাম পুরো কাদা খোলা জল ছিল, এখন কিন্তু একটু সবুজ সবুজ হচ্ছে আবার তিস্তার জল। সোজা গ্যাংটক যাচ্ছে মালবাজার রাইট সাইড, আমরা মালবাজার হয়েই যাব। এটা কিছুদিন আগে ওই অবধি জল উঠে গেছিল যখন বন্যা হয়েছিল, যে এগুলো সব কিন্তু ধুয়ে দিয়েছে। এই এই আরো নিচ থেকে গাছ ছিল। করোনেশন ব্রিজের উপর দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিয়ে আমরা আবার সামনের দিকে বেরিয়ে পড়লাম। ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট। এখন কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আবার কিন্তু আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকবো, কারণ আজকে আমাদের গন্তব্য হচ্ছে আলিপুরদুয়ার। ওই যে সেবকের ব্রিজটা দেখা যাচ্ছে তিস্তার উপর দিয়ে, তিস্তা নদীর উপর দিয়ে, কি চওড়া দেখো এখানটা তিস্তা নদীটা। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে তাই জন্য রাস্তাটার অবস্থা একটু খারাপ। সামনে গিয়ে কিন্তু আমরা অতিরিক্ত সুন্দর রাস্তা পাবো, অতিরিক্ত ভালো রাস্তা পাবো। আমরা যদি ধূপগুড়ি রাস্তা দিয়ে যেতাম তাহলে আজকে আমাদের 143 কিলোমিটারের জার্নি করতে হতো, আর যেহেতু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি মালবাজারের রাস্তা দিয়ে যাচ্ছি 149 কিলোমিটার জার্নি করতে হবে। মাত্র ওই ধরে নাও 6 কিলোমিটার মতো কম বেশি রয়েছে রাস্তায়। পনিকে পাঠিয়ে দিয়েছি রাইডারের গাড়িতে, এরকম একটা মাখন রাস্তা, এখানে তো রিল একটু নিতেই হবে, এটাই তো আমাদের কাজ বলো। ইউটিউবের সাথে সাথে ইনস্টাগ্রামের খেয়ালও তো একটু রাখতে হবে। তো এখন অবধি যারা আমাদের ইনস্টাগ্রামে অ্যাড করোনি, সবাইকে রিকোয়েস্ট একটু অ্যাড করে নিতে পারো, খুব সুন্দর সুন্দর রিল আপলোড করছি। বাইকের রিল মানেই সুন্দর হয় না, না 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 না, বাইকের রিলটাকে ভালোভাবে তৈরি করতে। এখানে আমরা বাইক পার্ক করে দিয়েছি, দুপাশেই চা বাগান রয়েছে, জাস্ট মাঝখানে বাইক পার্ক করেছি। এদিকে পুরো সবুজ চায়ের বাগান, আর এদিকে কিন্তু চা পাতা তোলা হয়ে গেছে, অলরেডি কাটা হয়ে গেছে চা পাতা। আমরা এখানে রিল শুট করেছি, ছবি টবি তুলেছি। রাইডার যাকে আমরা খুঁজছি, কোথায় রে, তোকে দেখতেই পাচ্ছি না রাইডার। ওই যো, যার জন্য স্পেশালি এখানে আসা। সিনেমাটিক রিলস নিয়েছিস, আমাদের তো রিল বানিয়ে দিলি না। ওই দেখো কে কার ভিডিওগ্রাফার, দুজন মিলে দুজনের ভিডিও বানিয়েছি। শাবাস। তাহলে কি খাওয়াচ্ছিস আজকে? কেন তুই বললি চা বাগানে তো রিল বানিয়ে দিতে হবে, ছবি তুলে দিতে হবে, এত সুন্দর একটা চা বাগানে ঢুকিয়ে দিলাম তোকে, কি খাওয়াচ্ছিস বল? কি খাওয়াবি? পয়সা নেই। কতদিন গলা শুকাবি ভাই, গরিব মানুষ। এবার আর কোথাও দাঁড়ানো যাবে না, এবার আমাদের সেট গন্তব্যে পৌঁছাতে হবে। এখানে আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটিয়ে দিয়েছি, এখন বাজে 2:47। আমার পিক্সেল ফোনটাকে এতদিন আমি ইউজই করছিলাম না, ছবির জন্য সব থেকে বেস্ট, মানে DSLR এ ক্লারিটি দিচ্ছে ছবি, পিক্সেলের ছবি DSLR এর। এখন আমাদের 120 কিলোমিটার জার্নি করতে হবে, 2 ঘন্টা 32 মিনিট সময় লাগবে বলছে। রাস্তা ভালো হবে, রাস্তাটাকে আমরা ফুল ইউটিলাইজ করব। এরকম চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাই হবে কিছুটা, আর সামনের দিকে নদী টদী আমরা পাবো, জঙ্গলও পাবো। সামনে মালবাজার মাদারিহাট ক্রস করে আমরা গুরুদুয়ারা মোড় যাবো, গুরুদুয়ারা মোড় থেকে কোনো দিকে টার্নিং নিতে হবে, তার আগে তেলিপাড়া, তেলিপাড়া থেকে লেফট সাইডে টার্ন নিতে হবে। মালবাজার 10 কিলোমিটার, তেলিপাড়া হচ্ছে 57 কিলোমিটার, তেলিপাড়া থেকে আমরা লেফট সাইডে টার্ন করবো। নর্থ বেঙ্গলের এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে আমার, চা বাগান পড়বে, তারপরে আবার ছোটো ছোটো নদী পড়বে, নদীর ব্রিজ, তার উপর দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যাব, আবার জঙ্গল পড়বে, আবার সেম জিনিসটা রিপিট হবে, মানে চা বাগান, নদী, নদীর ব্রিজ, আবার জঙ্গল, আবার চা বাগান। এই জায়গার নাম হচ্ছে চালসা। চালসা ক্রস করার পরেই কিন্তু আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাবো।
আস্তে আস্তে আস্তে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। মানে আমি তোমাকে মালবাজার থেকে মিনিমাম এখান থেকে 6 কিলোমিটার থেকে আমি মানে দেখতে পেয়েছো? আমি জাস্ট বাড়ির ছাদের থেকে দেখলাম। আরে দিকে সিধা তোর। আমারে বাড়ি থেকে বেরিয়ে এসেছে নাকি? মানে সাডেনলি মানে কপালটা এত ভালো যে তোমার টাইম ওই জায়গাটা ছিলাম মানে দেখতে পেলাম তুমি পার হলে। নাম কি তোমার? তাপস। দেখা হবে, আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে। আজকে সত্যি খুব লেট হয়ে গেছে, আপনার জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। এমনিতে অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে। চিলাপাতা কতক্ষণ লাগে এখান থেকে? দেড় দু ঘন্টা। ঠিক আছে, তারপর দেখা হবে, আবার অবশ্যই, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ, আর সাবধানে বাইক চালিও তুমি, বাইক নিয়ে। কথা বলতে গেলে আমি অস্বীকার করবো না, আমি মানে আমি একদম বেপরোয়াভাবে চালাচ্ছিলাম, যেহেতু ভালোবাসা। বাড়ি থেকে দেখেছে, দেখে বাইক নিয়ে বেরিয়ে চলে এসছে, আর খুব জোরেই বাইকটা চালিয়ে এসছে আর কি। ছাপরামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লেফট সাইডে, এইদিকে মানে ছাপরামারি জঙ্গল, এলিফ্যান্ট করিডোর বা ওয়াইল্ড অ্যানিমাল করিডোর। ছাপরামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে কিন্তু একদম মায়াবী ওয়েদার হয়ে রয়েছে, পুরো মায়াবী। ভিজিবিলিটি নেই বললেই চলে। 960 হেক্টরের জঙ্গল 1998 সালে এস্টাবলিশ হয়েছে ছাপরামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। গন্ডার রয়েছে, হাতি রয়েছে, বাইসন রয়েছে মানে ইন্ডিয়ান গৌর, আরও অনেক জীবজন্তু রয়েছে। কি ওয়েদার হয়ে গেল দেখো, এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, বিন্দু ঝালং সব লেফট সাইডে চলে যাচ্ছে। আলিপুর দুয়ার স্ট্রেট বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, এখন বৃষ্টির মধ্যে দিয়ে রাইড করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এই হচ্ছে জলঢাকা ব্রিজ, নিচ দিয়ে জলঢাকা নদী গেছে, এটাও কিন্তু ডুয়ার্সের বিখ্যাত একটা নদী জলঢাকা, বেশ চওড়া পাথুরের নদী, পাথুরের নদী। বর্ষাকালে জল থাকে, তবে বেশিরভাগ সময় এরকমই থাকে আর কি, বর্ষাকাল ছাড়া। রাইডার পুরো ক্লাসিক ওড়াচ্ছে, এখন পুরো ওড়াচ্ছে বনিকে নিয়েই, ভালো ভালোই চালাচ্ছে। ফাঁকা রাস্তা পেয়েছে একদম, 90-95 এ চলছে। Won't you take me out just to walk me home again? Can't remember when you made me count from 1 to 10. তেলিপাড়া পৌঁছে গেছি, তেলিপাড়া থেকে আমরা গুয়াহাটির দিকে নিয়ে নিচ্ছি। এই সাইড দিয়ে আসলে কিন্তু ধূপগুড়ি ফালাকাটা হয়ে আসতাম আমরা। আমাদের আরো 1 ঘন্টা মতো জার্নি করতে হবে, 4:12 বাজে, লাঞ্চও হয়নি আমাদের। গুয়াহাটি 371 কিলোমিটার, হাসিমারা 35 কিলোমিটার, হাসিমারার কাছাকাছি আমাদের যেতে হবে। আমারও 1,060 টাকার গেছে, তোরও 1,060 টাকার গেছে। এখানে পাওয়ার ছিল, নর্মাল পেট্রোল ছিল না, 113.11 করে হচ্ছে পাওয়ার। জাস্ট পেছন দিকে একটা বোর্ড ছিল, বোর্ডের মধ্যে লেখা ছিল ওয়েলকাম টু আলিপুরদুয়ার, মানে আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। 20-22 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে, যদিও টাইম 4:39 হয়ে গেছে। আর এখান থেকে 3 কিলোমিটারের মধ্যে মাদারিহাট পড়বে, মাদারিহাট থেকে আমাদের গুরুদুয়ারা মোড় যেতে হবে। গুরুদুয়ারা মোড় থেকে তারপরে আমরা কোন দিকে যাবো এখন অবধি যাই না, ম্যাপ দেখতে হবে। বান্টু যদিও ম্যাপ দেখছে, জলদাপাড়া ন্যাশনাল পার্কও কিন্তু সামনেই পড়বে। জলদাপাড়া ন্যাশনাল পার্কেরই একটা পার্ট বলতে পারো চিলাপাতা ফরেস্ট। জলদাপাড়া ন্যাশনাল পার্ক গন্ডার আর তার সাথে গৌর, ইন্ডিয়ান গৌর, মানে মাদারিহাট। এই জায়গার নাম হচ্ছে মাদারিহাট, মাদারিহাটেই কিন্তু রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। জয়গাঁও চলে গেল, জয়গাঁও হাসিমানা তো মনে হচ্ছে ওদিকেই গেল। কি ভুল এসছি, মানে এই রাস্তাটা গুয়াহাটি যাচ্ছে, আমাদের এই রাস্তায় নিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে গুরুদুয়ারা মোড়, গুরুদুয়ারা, এটা গুরুদুয়ারা মোড় ছিল। গুরুদুয়ারা মোড় থেকে আমরা স্ট্রেট সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গুরুদুয়ারা মোড় দিয়ে কিন্তু ঢুকলাম না। গুরুদুয়ারা মোড় দিয়ে যদি ঢুকি তাহলে সাফারি জোনে পৌঁছে যাবো, ওখান দিয়ে বাইক অ্যালাউড নয়। আমরা আরেকটু এগিয়ে যাবো, 8-10 কিলোমিটার মতো, তারপরে ঢুকবো চিলাপাতা ফরেস্টে। গুরুদুয়ারা মোড় থেকে 8-9 কিলোমিটার মতো রাইড করে এসছি, মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প এখানে রেখা রয়েছে। এখান থেকে 1.6 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে বলছে।
বাবা, সরু একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, জঙ্গল ঠিক কি বলা যাবে? হ্যাঁ, এখানে তো সবকিছুই জঙ্গল। ওয়াও, ছোট্ট একটা নালা, ছোট্ট একটা নদী, পাহাড়ি নদীই হবে। ও ফ্যান্টাস্টিক রাস্তা, ফ্যান্টাস্টিক রাস্তা। মেন্দাবাড়ি জঙ্গল বুক হোমস্টে, আচ্ছা এইদিকেই হবে। প্রপার্টি দেখে তো মন খুশ হয়ে গেল, জঙ্গলের মধ্যে প্রপার্টি। ওয়াও, পৌঁছেছি, পেছনে দেখতে পাচ্ছ আলো জ্বলে গেছে, আর আলো জ্বলার পরে কিন্তু ক্যাম্পসাইটটাকে আরো বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে জঙ্গল বুক চিলাপাতা, চিলাপাতা বনের একদম সাইডে বলতে পারো, মানে চিলাপাতার জঙ্গল রয়েছে এদিকে। যদি ঘুরিয়ে দেখাই, এদিকে হচ্ছে চিলাপাতার জঙ্গল। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এখানে হাতি, গন্ডার, তার সাথে সাথে বার্কিং ডিয়ার, সাম্বার সবকিছুরই দেখা পাওয়া যেতে পারে যদি ভাগ্য ভালো থাকে। বাইসন আছে, হ্যাঁ, এলিফ্যান্ট আছে, হ্যাঁ, সম্বর আছে, বার্কিং ডিয়ার আছে, এগুলো কাছাকাছি চলে আসে। এছাড়া রাইনো আছে, রাইনো খুব কম আসে এদিকটায়। আরে চিলাপাতা কি জলদাপাড়ার কোনো অংশ? জলদাপাড়ারই পার্ক, জলদাপাড়ার চিলাপাতা রেঞ্জ। আচ্ছা, জলদাপাড়া চিলাপাতা রেঞ্জ, আর এটা হচ্ছে মেদিনাবাড়ি বিট। ফার্স্ট ফ্লোরে রয়েছে রুমগুলো, আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডাইনিং এরিয়া। এখানে অলরেডি আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে, অন্ধকার হয়ে যাওয়ার পরে আজকে আমরা লাঞ্চ করছি। লাঞ্চে আজকে কি কি রয়েছে দেখাবে হচ্ছে বনি। ভাত আছে, মুচুর ডাল আছে, মাছের ডিমের বড়া আছে, বেগুনি আছে, ছেঁচড়া, চিংড়ি মাছ দিয়ে ছেঁচড়া আছে, তার সঙ্গে নদীর ছোট মাছ আছে। নদীর ছোট মাছটা কোনটা? ওইদিকে। আচ্ছা, নদীর ছোট মাছ দেখতে পুরো পুঁটি মাছের মতো, বাট পুঁটি মাছ মনে হচ্ছে না, ওরা খেয়ে বলবে। তার সঙ্গে এখানে রয়েছে কাতলা মাছের বড় বড় দাগার পিস। দাগা না গাদা? দাগা দাগা বলছে ওরা, আমি তো গাদা বলি। প্রত্যেকটাই কিন্তু বড় বড় মাছ, তবে আজকে মাছ নিয়ে বলবে কিন্তু বান্টু, কারণ বান্টু মাছটার মধ্যে লাভ টাভ পেয়েছে কিছু। মাছের মধ্যে লাভ পেয়েছে? আরে ব্যাপারটা হচ্ছে আমরা যুদ্ধ করছি দাগা না গাদা, এই সাইজটার নাম দাগা বলে না গাদা বলে। কি বলে, দাগা বলে না গাদা? আমি তো ওটাই, আমি তো গাদার পিস জানতাম, আমি জানতাম দাগা, দাগা তুই উপরে যেতে হবে হচ্ছে এখান দিয়ে, আমি নিয়ে যাই উপরে। এখানে একটা বারান্দা টাইপের রয়েছে বলতে পারো, যেটা খুব সুন্দরভাবে সাজানো, দুটো টেবিল রয়েছে এখানে, আর দুটো রুমও রয়েছে। রুমের আবার নাম রয়েছে, আমাদের রুমটার নাম হচ্ছে শের খান, আর রুমটা ঠিক এরকম দেখতে। একটা বড় সাইজের বেড রয়েছে, একটা কাবার্ড রয়েছে এদিকে, এখানে বাঘের মূর্তি রয়েছে, একটা মুখ রয়েছে বলতে পারো, আর একটা বাথরুম রয়েছে। বাথরুমে গিজার রয়েছে আমি দেখতে পাচ্ছি, এক্সস্ট রয়েছে, আর এই হচ্ছে কমন, এরকম দেখতে রুম। আর এই পাশের রুমটা হচ্ছে আমাদের বান্টু আর রাইডার প্যালের, এই রুমটাও কাইন্ড অফ সেম, একই রকম দেখতে। হ্যাঁ, তবে রুমটার নাম আলাদা, এখানে রুমের নাম হচ্ছে বাঘিরা। এ বাঘিরাতে তোরা কি করছিস ভাই? কি টর্চ মিলে দেখা হচ্ছে, জাস্ট বাইসন রয়েছে মনে হয় সামনে কোনো, দেখা যাচ্ছে কি আদৌ না চলে গেছে? চোখটা দেখা গেছে, দেখা গেছে, চোখে পড়লে একটু জল জল করে। ওই দেখি, লাইট রয়েছে, খালি চোখ দেখা যাচ্ছে, এই যে সোজা দেখা যাচ্ছে, একদম সোজা লাইট, চোখ জ্বলছে দেখ, তুই তো চোখ দেখতে পাচ্ছিস, এই দাঁড়িয়ে আছে গৌর গৌর গৌর।
দেখি মারা দেখি টর্চটা, ইন্ডিয়ান গৌড় না? হ্যাঁ, এই তো গৌড় দাঁড়িয়ে যায়। আরে বাবা হাঁটছে, কোথায় দেখা যাচ্ছে ঠিক জন্য খেপে যায় না। হ্যাঁ, এই তো ভালো করে এখানে রয়েছে কাঁটাদার। ফিল্ডটা কাকে বলে দেখো, এই হচ্ছে তারজালি আর ওপাশেই জঙ্গল, চিলাপাতা ফরেস্ট। একদম আমাদের ক্যাম্পের পাশ দিয়ে বা একদম আমাদের হোটেলের পাশ দিয়ে বা রিসর্টের পাশ দিয়ে বাইসন ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে এখানকার থ্রিল। আজকের সন্ধ্যাবেলার খাবার, ইভিনিং স্ন্যাক্স, পছন্দ করছি, পছন্দ করছি, ইচ্ছা করি। ও আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। শুধু কি এগুলোই আছে না আর কিছু আছে? আচ্ছা, শুধু এগুলোই দিয়ে গেছে, এগুলো আর কোল্ড ড্রিংক আর কি দেবে? ও কোল্ড ড্রিংক দিয়েছে, ঠিক আছে। কোল্ড ড্রিংক দিয়েছে বলে না, আমি জিজ্ঞেস করছি। এটা চিকেন পকোড়া, সালাড, এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ তো কি পাঙ্গাস, পাঙ্গাস না কি বলে, পাঙ্গাস ট্যাংরা বলে, ট্যাংরা হয়। হ্যাঁ, পাঙ্গাস, সেটা কি? এটা পাঙ্গাস মাছ, এটা পাঙ্গাস মাছ। আমি কোনোদিনই খাইনি, সেই মাছটা ফ্রাই করে দিয়েছিলাম ভাবে। এরকম দেখতে তাহলে পাঙ্গাস মাছ, এটা ভেঙে দেখি যে কি রকম আছে। ফুড ব্লগার হয়ে গেছি। ও, ফিশ ফ্রাই মনে হচ্ছে তো। ভালো ভালো চুন দিয়ে কিন্তু গপ গপ করে মেরে দিচ্ছে ও। ভালো করে এখন সুমিতদাকে পেয়ে গেছি। সুমিতদার থেকে আমি একটুখানি ইনফরমেশন চাইবো, মানে আমার যে ভিউয়ার্সরা রয়েছে তারা জানতে চাইছে যে এত সুন্দর একটা জায়গা এখানে, মানে কি ক্যাটাগরির রুম রয়েছে, সমস্ত ডিটেইলস যদি তুমি একটু বলে দাও আমাদের। জাঙ্গল বুক হোমস্টেতে দু ক্যাটাগরির রুম আছে, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ডিলাক্স। রুমের রেটটা ডিপেন্ড করে হচ্ছে কজন আছে রুমে। হ্যাঁ, তো আমাদের এখানে ফুডিং লজিং হিসাবে হয় 1200-1600 মধ্যে থাকে। এছাড়া এখানে এলে এখান থেকে সাইট সিন যেগুলো করা যায় সেগুলো হচ্ছে ফুল সিলিং, বক্সা জয়ন্তী, সিকিয়া ঝোড়া, কুচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, এগুলো ঘুরে আসা যায় এখান থেকে। সাফারি হচ্ছে এখানে চার বেলা সাফারি হয়, মানে চারটে শিফটে সাফারি হয়। একটা হচ্ছে 6টা থেকে, একটা 8টা থেকে, একটা দুপুর 1:30, আর আরেকটা হচ্ছে বিকাল 3:30 থেকে। এই চারটে শিফটে সাফারি হয়। ট্রেনে, যেমন আমরা তো বাইকে এসেছি, অসুবিধা হয়নি, যদি কেউ ট্রেনে আসতে চায় তাহলে কোন স্টেশনে নেবে আসতে? আমাদের এখানে আসার জন্য দুটো স্টেশন সবচেয়ে কাছে পড়ে, একটা হচ্ছে হাসিমারা আর আরেকটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার। হাসিমারা হচ্ছে কাঞ্চনকন্যা লাইন, ওটা একটাই ট্রেন কাঞ্চনকন্যা, আর যেটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ার অনেকগুলো ট্রেন আছে। আচ্ছা, তার মধ্যে পদাতিক, তিস্তা তোরসা, এই দুটো স্টেশন থেকে ওই 40-45 মিনিট লাগে এখানে পৌঁছাতে। তো মোটামুটি ইনফরমেশন পেয়ে গেলে যে এখানে কিভাবে আসতে হবে, আর কন্টাক্ট ডিটেইলস কি কার্ড বা কিছু যদি থাকে আমরা দেখিয়ে দিতাম। এখানে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই দিয়ে রাখবো, কিন্তু একবার একটু দেখিয়ে দিলাম, এটাই তো। তো সন্ধ্যাবেলা এবার আমরা এখানে বসে মারবো হচ্ছে আড্ডা। আমাদের সুমিতদা বলছিল নিচে আগুন জ্বালিয়ে দেবে নাকি, কিন্তু এখন আগুন জ্বালানোটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে এই রুমেই আমাদের ল্যাপটপ খোলা রয়েছে, ল্যাপটপে কাজও করতে হবে, তার সাথে একটু ইভিনিং স্ন্যাক্স এনজয় করতে হবে। আর তার সাথে কি বলছিলিস তুই? আমরা বলছিলাম যে এরকম আমরা জঙ্গলের মধ্যে রয়েছি যেখানে এতগুলো ওয়াইল্ড অ্যানিমেল রয়েছে, তার মাঝখানে এরকম আড্ডা হবে, একটা হরর হরর ব্যাপার, একটা থ্রিলিং থ্রিলিং ব্যাপার। আমরা গল্পও করবো, অনেক ভূতের ভূতের গল্প। ওইটা তো এমনি জঙ্গল, ওয়াইল্ড অ্যানিমেল আমরা রয়েছে, আর আমরাও কিন্তু কম ওয়াইল্ড নয়, আমরাও ওয়াইল্ড। হরিণের সিংহে কে গোতাচ্ছে বলতো? তাও তো ভালো, তুই বলি রাইডার পাল আর সেই রাইডার পাল নেই, রাইডার পাল এখন।